নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে এই 8 রাশির জাতক জাতিকার জীবনে ভাগ্য চমকাতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোন সেই 4 সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, এবং আমি এও আপনাদেরকে জানাবো যে কেনই বা আগামী 72 ঘন্টার মধ্যে এই 4 রাশির জাতক জাতিকার জীবনে ভাগ্য চমকাতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আগামী 72 ঘন্টার মধ্যে যে 4 রাশির জাতক জাতিকার জীবনে ভাগ্য চমকাতে চলেছে, সেই 4 রাশির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, কেন এই 4 রাশির জাতক জাতিকার জীবনে ভাগ্য চমকাতে চলেছে। দেখুন, রবি বর্তমানে বৃষ রাশিতে বর্গোত্তম অবস্থায় অবস্থান করছে, আর এই বর্গোত্তম থাকার ফলে যে 4 রাশির কথা বলতে চলেছি, সেই 4 রাশির জাতক জাতিকার জীবনে ভাগ্য চমকাতে চলেছে। আপনাদের কোন কোন দিক থেকে সুযোগ সুবিধা আসবে তা জানার আগে জেনে নেওয়া যাক, রবি গ্রহ বেসিক্যালি আমাদেরকে কী কী দেয় বা কী দেখায়। আসুন জেনে নিই, রবি গ্রহ একটি ফায়ারি প্ল্যানেট, এবং তার মধ্যে আগুন এবং তেজ যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং রবিকে পিতা হিসাবে ধরা হয়। আর বাড়ির মাথা যখন শ্রেষ্ঠ অবস্থায় থাকে, তখন বাড়িও কিন্তু সুন্দরভাবে পরিচালিত হয়। তাই যে 4 রাশির কথা বলতে চলেছি, সেই 4 রাশির জাতক জাতিকার জীবনে ভাগ্য চমকাতে চলেছে। এছাড়াও রবি গ্রহ দেখায় গভর্নমেন্ট সেক্টর, এছাড়াও রবি গ্রহ আপনার মান সম্মানকে বোঝায়। অর্থাৎ রবি গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট হয় টেন্ডার নেবেন বা গভর্নমেন্ট চাকরি করবেন, এবং আপনার মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, সেটিও কিন্তু রবি গ্রহ নির্ণয় করে থাকে। কারণ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, তাদের মান সম্মান প্রচুর অংশে থাকে, আর সেই মান সম্মান প্রদান করে রবি গ্রহ। তাই আপনার জন্মছকে রবি গ্রহ কেমন পজিশনে রয়েছে, সেটা একটা বড় বিচার্যের বিষয়। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, এবং জেনে নিতে পারেন রবি গ্রহ আপনার জন্মছকে কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেইড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন এই নাম্বারে যারা বুকিং করতে চান। এছাড়াও আমি আপনাদের জন্য ফ্রি সার্ভিসও চালু করেছি, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তার জন্য আপনি সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনি আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামীকাল আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 4 সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির ভাগ্য চমকাতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই রবির বর্গোত্তম থাকার শুভ প্রভাব পেতে চলেছেন আগামী 72 ঘন্টার মধ্যে। অর্থাৎ আপনাদের জীবনে মান সম্মান বৃদ্ধি হতে চলেছে, এছাড়াও অর্থ আসার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। যারা সরকারি টেন্ডারের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এছাড়াও যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং
এর পাশাপাশি আপনাদের পিতার সাথে সম্পর্ক কিন্তু ভালো যেতে চলেছে, এবং যাদের পিতা অসুস্থ রয়েছে তাদের সেই অসুস্থতা ভাব কিন্তু কাটতে চলেছে, এবং পৈতৃক সূত্র থেকে অর্থ লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির বরগোত্তমের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে। আর এই ধন যারা চাকরি করছেন এবং ব্যবসা করছেন দুই ক্ষেত্র থেকেই আসতে চলেছে। বিশেষ করে যারা গভর্নমেন্ট টেন্ডার নেন বা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় পিতার হেল্প পেতে চলেছেন, এবং পিতার যাদের পিতা অসুস্থ রয়েছে তাদের পিতার শরীর স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পিতার সাথে সম্পর্কের উন্নতি হতে চলেছে, এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির বরগোত্তমের সুপ্রভাব আপনিও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও আগামী 72 ঘন্টার মধ্যে ধনবর্ষা হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা থেকে, এই দুই ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় যারা অনলাইনে বিজনেস করছেন এবং সরকারি দপ্তরের কর্মী রয়েছেন বা সরকারি টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। গভর্নমেন্ট সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এছাড়াও এই সময় আপনার পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পিতার সাথে সম্পর্কের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং পৈতৃক সূত্র থেকে অর্থ লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির বরগোত্তমের সুপ্রভাব আগামী 72 ঘন্টার মধ্যে আপনারা পেতে চলেছেন, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই ভাগ্য চমকাবে জেনে নেওয়া যাক। যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন বা সরকারি টেন্ডার নেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, আর যার দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন। এছাড়াও এই সময় পিতার হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ হতে চলেছে। এছাড়াও যারা অনলাইনে কাজ করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই 72 ঘন্টার মধ্যে আপনারা লটারি থেকেও অর্থ প্রাপ্তি করতে চলেছেন। চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা চাকুরি করছেন না তারা কিন্তু চাকুরির জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় রবি গ্রহ আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে কপাল খুলতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।